পাপন ভাই অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন, টিমের সাথে আপনার একটা মিটিং হয়েছে এবং এই রকম মিটিংগুলো আসলে আগে মিসিং ছিল নানা কারণে, বাবলটা একটা বড় ইস্যুস ছিল, ডেফিনেটলি অনেক ক্রুশিয়াল। 28 মাস বাংলাদেশ ঘরের মাঠে জিতে না, তার আগে চট্টগ্রাম টেস্টটাকে আপনি টিম মিটিং করলেন, একটু যদি আউটকামটা বলতেন এবং নিশ্চয়ই আপনি ইন্সপায়ার করেছেন। না না, বেসিক্যালি ওদের সাথে দেখা করতে এসেছিলাম, আজকে কক্সবাজারে একটা প্রোগ্রাম আছে বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সাথে, তো ওখানে যেহেতু একটা মিটিং আছে তো ওখানে কক্সবাজার যাব। আমার এখানে আসার কথা ছিল 14 তারিখে, মানে আগামীকাল, তো ভাবলাম যে তাহলে আজকেই ওদের সাথে একটু দেখা করে যাই। সো একটা কোচিং স্টাফদের সাথে বসলাম, ওদের কী চিন্তা ভাবনা, ওদের কী ধারণা, প্লেয়াররা কে কেমন করছে একটু শুনলাম, তারপর সব ফুল টিমের সাথে বসলাম, ওদের সাথে বসলাম, ক্যাপ্টেনের সাথে আলাদা বসলাম। সো এই ওদের সাথে একটু কথাবার্তা বললাম, কোচিং স্টাফের ধারণা ওরা যেটা বলেছে যে প্র্যাকটিস খুব ভালো হয়েছে, দে আর স্যাটিসফাইড আমাদের টিম নিয়ে। প্লেয়ারদেরকে একটু উজ্জীবিত করার চেষ্টা করলাম, আর স্কোয়াড কী হতে পারে প্রবল এটা নিয়ে আলাপ আলোচনা। স্কোয়াড নিয়ে বলছিলেন পাপন ভাই, নিশ্চয়ই আপনি কিছুটা হলেও তো রিলিফ, আমরা যতটুকু জানি যে সাকিব কোভিড নেগেটিভ হয়েছে এবং আপনারা চাচ্ছেন সাকিব রেস্টে যাক, সাকিব চাচ্ছে যেভাবে হোক সে খেলবে। অনেকটা 2010-এর ওই যে চিকেন পক্সে আক্রান্ত হওয়ার পরেও যে টেস্ট খেললো ইংল্যান্ডে, ওই রকম একটা ব্যাপার, আপনি যদি একটু খোলাসা করতেন। না আসলে ব্যাপারটা আমার কাছে এটা জানা নাই, আমার কাছে হলো ও কালকে রাত্রে আমাকে জানিয়েছে যে ও কোভিড নেগেটিভ হয়েছে, ও অ্যান্টিজেন টেস্ট করেছিল, অ্যান্টিজেন টেস্ট করে ও নেগেটিভ এসছে, তখন তাকে সে পিসিআর টেস্ট করতেও দিয়েছে, কিন্তু তখনও রেজাল্টটা আসেনি আমার সাথে প্রথম যখন কথা হয়। তারপরে রাত্রে, অনেক রাত্রে, প্রায় 1:30-1:30 দিকে সে আমাকে মেসেজ করে যে ও নেগেটিভ, পিসিআর টেস্টও নেগেটিভ। তখন আমরা বললাম যে আমাদের আবার করতে হবে আলাদা, কারণ ও তো করেছে প্রাইভেট একটা জায়গায়, তো আমরা সাধারণত বিসিবির থেকে যে সমস্ত জায়গায় করি আমরা বলেছি আমাদের প্রোটোকল অনুযায়ী আমাদের আবার করতে হবে, তো আজকে আবার করা হয়েছে, এটা আমি এখানে আসার পরে শুনলাম নেগেটিভ। সো ওর সাথে যে কথাটা হয়েছে যে ও নেগেটিভ হলে ও এখানে আসবে, এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু প্র্যাকটিসে নাই, খেলার মধ্যে নাই, প্লাস ওর ফিজিক্যাল কন্ডিশন, ও তার 2-3 দিন আগের থেকেই আমি বলেছিলাম, ও বলেছে যে ও ভালো, ও সম্পূর্ণ সুস্থ বোধ করছে, কিন্তু এটা পুরাটাই হচ্ছে হেলথ রিলেটেড ইস্যুস। এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস ট্রেনার যারা আছে, এরা সবাই তাকে জাজ করবে এবং সে শুধু কালকে একদিন প্র্যাকটিস করার সুযোগ পাবে। আজকে যদি এখনও আসতে পারতো তাহলেও কিন্তু আজকে প্র্যাকটিস সেশনে জয়েন করতে পারতো। তো এই আজকে শুনলাম, এখন আমি সন্ধ্যায় আসবে, 7টার ফ্লাইটে শুনেছি, তাহলে সেই জন্য ওর ব্যাপারটা সবচেয়ে বড় কথা হচ্ছে ও যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ, আমরা খুশি। এখন যত তাড়াতাড়ি দলের সাথে সে ঢুকতে পারবে, খেলতে পারবে, আমরা সেই দোয়াই করছি, এবং হয়তো বা ও খেলবে বাট নাও খেলতে পারে, মানে এটা আসলে এখন বলাটা মুশকিল, ওর উপরও নির্ভর করছে, টিমের উপরে, ওর ফিজিক্যাল ফিটনেসের উপর নির্ভর করছে, এখানে ইমোশনাল হওয়ার কিছু নেই, কারণ কোভিড থেকে রিকভার করেই খেলাটা, এটা যদি ওডিআই টি-20 হতো তাহলে আমরা বলতাম খেলো, কিন্তু এটা 5 দিনের খেলা, আমরা চাই না ওর জন্য কোনো এক্সট্রা বার্ডেন হোক বা কোনো ক্ষতির ইস্যু হয় পরে, সেজন্য আমরা সাবধানে যাব এবং ওর উপর ফুল ফ্রিডমটা দেওয়া আছে। বাট ও যদি খেলতে চায় তাহলে ডেফিনেটলি ও খেলবে, মানে ওকে তো না করার কোনো সুযোগ নেই, সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে সাকিব খেলবে কিনা ডেফিনেটলি, এবং ওর ফিটনেসটা ডেফিনেটলি দেখবে, ও প্র্যাকটিস করুক, প্র্যাকটিস করে ও যদি মনে করে যে ও খেলতে পারবে তাহলে সে আমাদেরকে বলবে, এবং ফিটনেস যদি ট্রেনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় আমাদের কোনো সমস্যা নেই, ডেফিনেটলি খেলবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। ভাই সাকিব দলে এসেছে, আপনি আবার টিম ম্যানেজমেন্টে এবং সব প্লেয়ারদের সঙ্গে কথা বললেন, টিমের আবহটা এখন কেমন? টিমের আবহাওয়াটা ধরে নিয়েছে সাকিব নাই, প্রথম কথা হচ্ছে ওরা এই নাই মনে করেই খেলছে, সাকিব যদি থাকে তাহলে এটা প্লাস পয়েন্ট, সো ওদের জন্য আরও ভালো হবে। ইন দ্যাট কেস পাপন ভাই, আপনি সেদিন বলছিলেন যে আমরা আসলে অনেক সময় আনলাকি হয়ে যায় যে সাকিবকে যখন দরকারটা হয় খুব বেশি বিভিন্ন ইনসিডেন্ট হয়ে যায়, হয়তো লজিক্যালি হয় যে সাকিবকে পাওয়া যায় না, সো ওই জায়গা থেকে এখন কি কিছুটা মনে হচ্ছে যে বিট অফ লাকি, আপনি যখন এখানে আসার পর জানতে পারলেন যে বিসিবির টেস্টেও সাকিব কোভিড নেগেটিভ অ্যান্ড দেয়ার ইজ আ চান্স টু প্লে? না বলা মুশকিল, আসলে লাকি আমরা চাই আমাদের ফুল টিম খেলুক, এবার আমাদের মেইন সমস্যাটা কী, এবার ইটস নট অনলি সাকিব, তাসকিন নাই, আমাদের একজন মেইন
টি আমরা টেস্টের জন্য যাকে ধরে রাখি, কারণ সে আবার ব্যাটিংও পারে। একমাত্র ফাস্ট বোলার যে ব্যাটিং পারে বাস্কিন। সো আমাদের এইটা আমাদের জন্য একটা বড় মিস। শরীফুল এখনও আমরা শিওর নাও খেলতে পারবে কি পারবে না। সো শরীফুলের একটা বিরাট সমস্যা। আমরা একমাত্র সাকিবের পরে যাকে দেখছিলাম যে অলরাউন্ডার কিছুটা হতে পারতে পারে সেটা হলো মেরাজ, যে বোলার কিন্তু ব্যাটিংও করছিল, এখন মেরাজও নাই। সো একসাথে এই ধাক্কাটা সহ্য করাটা আসলে যে কোনো টিমের জন্য একটু ঝামেলা। হঠাৎ করে এই জায়গায় আপনি ইচ্ছা করলেও রিপ্লেসমেন্ট দিতে পারবেন না। তো সেই দিক দিয়ে আমরা অলরাউন্ডারটা একেবারেই পাচ্ছি না। সেই দিক দিয়ে আপনি যদি বলেন এটা বেশ কঠিন চ্যালেঞ্জ, এবং শ্রীলঙ্কা টিম ইজ এ গুড টিম, এটা অস্বীকার করার কোনো উপায়ই নাই। শ্রীলঙ্কার সাথে আমরা জিতিও না, 100তম টেস্টটা জিতে এসেছিলাম, বাট একটাই তো, এটা তো তার মানে কি আমরা ওদের চেয়ে ভালো টিম না। সো ডেফিনেটলি ওরা একটা ভালো টিম, আমাদের অ্যাডভান্টেজটা একমাত্র এটাই হতে পারে। সো আমাদের সবসময় ফুল টিম নিয়ে খেলতে পারাটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় ফার্স্ট চয়েস বা প্রেফারেন্স। তো আমাদের এবার সেটা হচ্ছে না, সেটার মধ্যে যদি সাকিব আসে তো অলমোস্ট 50-60% কাভার হয়ে গেল, 60-70% কাভার হয়ে যায় এক সাকিবেই। তো সেদিক দিয়ে ও যদি খেলতে পারে ডেফিনেটলি ইটস আমাদের জন্য খুবই ভালো। আমার মতে, আমার যেটা মনে হয় যে আমাদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজটা আমাদের নেওয়া উচিত, আমাদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজটা আমাদের নেওয়া উচিত। সেদিক দিয়ে যদি আমরা বলি আমার মনে হয় খারাপ হবে না। তবে আমি বোলিং নিয়ে চিন্তিত না এখন অত বেশি, ব্যাটিংটাই, কারণ ব্যাটিংটা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না। শুধু এই সাউথ আফ্রিকার এই টেস্টে গিয়ে এশিয়ান দেখলাম এর অবস্থা, এর আগে তো এরকম দেখি নাই। সো আশা করি ওদেরকে এটাই বলেছিলাম যে ওইটা শেষ, ওই জায়গা নাই সাউথ আফ্রিকা না, এটা এখন বাংলাদেশ। সো এখানে টোটালি ডিফারেন্ট, এখানে তোমরা এতদিন ধরে আমরা খেলছি এদেশে, আমরা জানি আমাদের উইকেট কেমন হতে পারে না হতে পারে, কাজেই তোমরা নির্ভয়ে খেলো এই আর। আপনি বলছিলেন লাস্ট কোয়েশ্চেন যে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের হোমে কখনো জিততে পারেনি, আর এক্সপেক্টিং যে এবার অন্তত সেটা চেঞ্জ হবে যদি সাকিব ব্যাট হয় সব কিছু মিলিয়ে। আমার মানে সাকিব খেলবে কিনা আমি জানি না, তারপরও সাকিব খেলে ডেফিনেটলি সাহস তো অনেক বেশি হয়। আমার কথাটা আসলে বলা ঠিক, আমার মনে হয় না কোনো দেশ বাংলাদেশে এসে জিতে যাবে, এটা আমার বিশ্বাসই হয় না। আমার মনে হয় যেই আসুক তাকে আমাদের হারানো উচিত।